আমাদের যারা ইয়াং জেনারেশন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সম্পর্ক করেন, বিয়ে করেন, যা মন চায় তা করেন, কয়েকটা জিনিস মাথায় রাখবেন। আপনার সাথে যত ভালো সম্পর্কই থাকুক না কেন একটা মানুষের, তাকে আপনি কোনোভাবেই এমন কোনো কিছু শেয়ার করবেন না যে জিনিসের জন্য একটু সম্পর্ক খারাপ হলেই আপনাদের সাথে ব্ল্যাকমেলিং হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। বর্তমানে এই বিষয়টা বাংলাদেশ খুবই বলতে গেলে ভাইরাল, আবার এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলেন, আবার অনেকেই কথা বলতে চান না। তো আমাদের যারা ইয়াং জেনারেশন কাপল অথবা যারা সম্পর্কে আছেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলার যে কিছুদিন পর পর আপনাদের এত ভিডিও কেন ভাইরাল হয়? এই ভাইরাল হওয়ার পিছনে দায়ী কারা, আপনারা নাকি আপনাদের যারা শত্রু তারা দায়ী? তো অনেক সময় অনেক মানুষ নিজেদের ভুল ত্রুটি আরেকজনের উপর চাপিয়ে দেয়। আপনি কি বিশ্বাস করেন না যে এই পৃথিবীতে আপনার যদি 10 জন বন্ধু থেকে থাকে, আপনার 20 জন শত্রু থাকবে? এটা কি আপনি বুঝেন না? যদি এটাই বুঝে থাকেন তাহলে আপনারা অন্যায় করেন, সেই অন্যায়ের দায়ভার কেন অন্য একজন মানুষকে আপনারা দেন? তো এই বিষয়টার জন্য আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আপনারা নিজেরা নিজেরা ভিডিও তৈরি করবেন, নিজেরা নিজেরা ছবি তুলবেন, নিজেরা নিজেরা বয়ফ্রেন্ডদের খারাপ ভিডিও ভিডিও কলে কথা বলবেন, কেন আপনারা এসব জিনিস করার পরও নিজেদের ভুলগুলো না দেখে অন্য কারো উপর চাপিয়ে দেন, আমার সাথে অন্যায় করা হয়েছে, আমার সাথে এটা করা হয়েছে, আমার সাথে ওটা করা হয়েছে, আমার শত্রু বেশি? এটা বলে আসলে কোনো সমাধান করা সম্ভব না। আমি বর্তমানে রাস্তাঘাটে যখন বের হই মোটর ব্লগ করার জন্য, ঘোরার জন্য এবং একটা জায়গায় যাই, তো সেখানে গিয়ে এমন কিছু পরিস্থিতিতে পড়তে হয়, তখন মনে হয় যে আসলে কী আর বলবো, একটা খুবই বাজে অবস্থা দেখতে হয়। রাস্তাঘাটে এত অশালীনতায় ভরে গেছে যা আসলে বলার অপেক্ষা রাখে না। মানে যখনই যে জায়গায় বের হই কোথাও না কোথাও একটা না একটা অশালীন কর্মকাণ্ড দেখতে পাই। আবার অনেকেই বলবেন যে যার যা ইচ্ছে তাই করবে। হ্যাঁ, যার যা ইচ্ছে তো তাই করবে। আমি আসলে ব্যক্তিগতভাবে স্বাধীন প্রিয় মানুষ এবং স্বাধীনতাকে খুবই পছন্দ করি। প্রতিটা মানুষেরই বেঁচে থাকার যেমন অধিকার আছে, প্রতিটা মানুষের মনের যে স্বাধীনতা সেটাও কিন্তু আমি মনে করি অবশ্যই আছে। কিন্তু কিছু মানুষ তাদের কন্ডিশনকে ওভার করে। কন্ডিশন বলতে বোঝাবো দেশ কন্ডিশন হতে পারে, সভ্যতা মানে আমাদের যে জাতিগোষ্ঠীর সভ্যতা, তো সেই সভ্যতাকে ওভার করে। তো এমন কিছু কর্মকাণ্ড যখন মানুষ করে তখন সে সমস্ত কর্মকাণ্ডের জন্য দায়ভার তো অবশ্যই আপনাদের নিতে হবে। তো এজন্যই কিছুদিন পর পর বাংলাদেশে এত ভিডিও, এত ছবি, এত খারাপ খারাপ পরকীয়া ভিডিও বা বিভিন্ন রকম জিনিস আমাদের চোখের সামনে আসে যার জন্য মোটেও আমরা কোনোভাবেই প্রস্তুত ছিলাম না বা থাকি না। তো এমন কিছু মুখোশ পরা মানুষ আমরা দেখতে পাই, তারা ফেসবুকে অথবা বাস্তব জীবনে এত অনেস্ট একটা আমাদের সাথে অভিনয় করে, আমরা তাদের দেখলে কোনোভাবেই বুঝতে পারি না যে এই লোকটার ভিতরে কী চলে, সে আসলে কী চায়, সে কেমন মনের যে পোষণ, সে কেমন চিন্তাভাবনা পোষণ করে। তো এই জিনিসটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তো এটা হচ্ছে বর্তমান সময়ের বলতে গেলে সবচেয়ে খারাপ দিক। আমরা না বুঝেই না শুনে একটা মানুষকে অনেক উপরে উঠাই দেই, একটা মানুষকে খুব ভালো সাপোর্ট দেই, একটা মানুষকে মনে করি সেই ভালো। অনেক সময় দেখা যায় এটা হতে পারে ধর্মীয় ব্যাপারে সে সবার কাছ থেকে ফায়দা নেয়, আবার অনেক সময় দেখা যায় সে ভালো দিয়ে একটা কথা বলে মানুষের সাথে ফায়দা নেয়। তো এই ফায়দা নেওয়ার জন্যই আমরা একটা মানুষকে আকাশে উঠাই দিতে পারি না। তো যেমন যেই বিষয়টা নিয়ে আমি শুরু করেছিলাম, যেমন আমাদের কিছুদিন পর পর যে সমাজে ভিডিও ভাইরাল হয়, এই ভিডিও ভাইরালের পিছনে সবচেয়ে দায়ী কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশন। এই ইয়াং জেনারেশন এমন একটা সিস্টেমে পড়ছে, ধরেন একটা ছেলে একটা মেয়ে দুইজনের সম্পর্ক করে,
তো দুইজনের সম্পর্ক করে এটা কিন্তু ভালো দিক, কিন্তু দুইজন দুইজনকে এমনভাবে অন্ধবিশ্বাস করে সম্পর্ক চলাকালীন অবস্থায়, তারা দুইজন দুজনকে এমন কিছু জিনিস দিয়ে দেয়, গোপন জিনিস, তো সেই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে যখন একটা মানুষের সাথে একটা মানুষের কথা কাটাকাটি হয় বা সম্পর্ক স্লো হয়ে যায়, তখন যে জিনিসটা নিয়ে কী হতে পারে সেটা আসলে তারা মনেই করে না। মনে করে যে সেই আমার জীবনের শেষ, মরলে তার সাথেই মরবো, বাঁচলে তার সাথেই বাঁচবো, দিন শেষে না এই কথাটার আর কোনো ভিত্তি থাকে না। তখন দেখা যায় কার কতটুকু আসলে ভালোবাসা টিকে। তো আসলে প্রতিটা মানুষের উচিত, আমি মনে করি, যে যাই ভুল করুক না কেন, আমিও জীবনে ভুল করতে পারি, আমিও ভুল করেছি বা ধরলাম, অনেক মানুষ অনেক রকম ভুল করে, কিন্তু আপনাদের অবশ্যই সচেতন হতে হবে এই আধুনিক যুগটা কীভাবে সোচ্যাল যুগ। তো এই যুগে আপনি একটা ভুল করবেন, দেখবেন যে সব মানুষ সেই ভুলটাকে নিয়ন্ত্রণ করতেছে, সব মানুষ সেটা নিয়ে হাসি ঠাট্টা মজা করতেছে। তো আসলে আমাদের সচেতনতার কোনো শেষ নাই। আপনারা একজনের সাথে সম্পর্ক করেন, একজনের সাথে আপনারা যা ইচ্ছে তাই করেন, তবে আপনাদের বিষয়টা যাতে আপনাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই জিনিসটা যাতে অন্য কারো কাছে না যাওয়ার কারণ হয়ে ওঠে। তো এই জিনিসগুলো যখন হয়, তখন দেখা যায় কিছুদিন পর একটা মানুষ আরেকটা মানুষের কাছে ব্ল্যাকমেলের শিকার হয়, সমাজে ট্রোলের শিকার হয়, সমাজে এমনও অনেক মানুষ আছে তারা আত্মহত্যা পর্যন্ত করেছে শুধুমাত্র এইসব ভাইরাল জিনিসগুলোর জন্য। তো আমাদের আসলে সামাজিকভাবে নিজেদের নিয়ন্ত্রণ যারা না করতে পারবে, তো তাদের দিন দিন এমন সমস্যা হবেই। তাই আমি আমাদের যারা ইয়াং জেনারেশন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সম্পর্ক করেন, বিয়ে করেন, যা মন চায় তা করেন, কয়েকটা জিনিস মাথায় রাখবেন। আপনার সাথে যত ভালো সম্পর্কই থাকুক না কেন একটা মানুষের, তাকে আপনি কোনোভাবেই এমন কোনো কিছু শেয়ার করবেন না যে জিনিসের জন্য একটু সম্পর্ক খারাপ হলেই আপনাদের সাথে ব্ল্যাকমেলিং হয়ে যাবে, আপনাকে ব্ল্যাকমেল করে আপনাকে ব্যবহার করবে। তো এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকবেন। আরেকটা বিষয় আমি বলি, আপনারা রিলেশন করেন, আপনারা যেমন চায় তা করেন, সিক্রেট প্লেসে যায় আপনারা যেমন চায় তা করেন, কিন্তু পাবলিক প্লেসে গিয়ে কেন আপনারা এমন অশালীন আচরণ করেন যা দেখে রীতিমতো একজন মানুষের জন্য 10 জন মানুষের নানা রকম সমস্যায় পড়তে হয়, এই জিনিসটা তো মাথায় রাখা উচিত। আবার দেখা যায় কিছু কিছু মানুষ আমি দেখতে পাই আমাদের সমাজে, তারা মানে রাস্তাঘাটে যখন বের হয় এতটাই অশালীনভাবে চলাফেরা করে, এতটাই খারাপভাবে আচরণ করে মানুষের সাথে, আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাস্তাঘাটে এমন অশালীনভাবে যাতায়াত করে, তো এই জিনিসগুলো করার পরও তারা ফেসবুকে এসে এমনভাবে তারা মানুষের সাথে আচরণ করে, এমনভাবে দাপট দেখায়, এমনভাবে মানুষকে টিপস দেয়, মনে হয় যে তারা আসলে দুধের দোয়া তুলসী পাতা, এর চেয়ে মনে হয় আর ভালো মানুষ পৃথিবীতে হতেই পারে না। অথচ সেই লোকটাই রাস্তাঘাটে গিয়ে অশালীন ভিডিও করতেছে, অশালীনভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুইজনে গিয়ে এত মানে অশালীনতা করতেছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের যদি আমরা সচেতন না হই, তাহলে দিন দিন তো এমন সমস্যা আমাদের পড়তেই হবে। তো অবশ্যই উচিত অনেক বিষয় আমাদের মাথায় রাখা, আপনি যা করতেছেন আপনার দ্বারা অন্য কারো ক্ষতি হচ্ছে কি না, বা একজনের দ্বারা আরেকজন এই জিনিসটা প্রভাবিত হচ্ছে কি না, তো এই জিনিসটা মাথায় রাখা উচিত। সবাই ভালো থাকবেন, অনেক কিছুই বললাম, বকবক করলাম, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন আমি কোন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলার চেষ্টা করছি এবং আপনাদের কিছু বিষয় আমি শেয়ার করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ের উপর।